হস্তি হস্ত সহস্রেণ সহস্রেণ শত হস্তেন ঘোটক শৃঙ্গিন দশ হস্তেন স্থান ত্যাগেন দুর্জন। হাতির কাছ থেকে হাজার হাত, ঘোড়ার কাছ থেকে একশো হাত, সিংযুক্ত প্রাণীর কাছ থেকে দশ হাত দূরে থাকা উচিত এবং মন্দ লোক দেখলে সেই স্থান ত্যাগ করা উচিত। তাহলে আবারও কিছু ব্যাপারে সাবধান করা হচ্ছে যে হাতির কাছ থেকে বলা হচ্ছে হাজার হাত দূরে থাকো, অর্থাৎ আমরা জানি হাতি যদি পায়ে করেই আমাদের একটু ঠেলে দেয় বা পায়ের তলাতেই আমরা পড়ে যাই তাহলে শেষ, মৃত্যু নিশ্চিত, অথবা সুরে করেও সে দিতে পারে, তার আকার আমাদের আকার। সেজন্য হাতির কাছ থেকে হাজার হাত অর্থাৎ অনেকখানি দূরে থাকার কথা বলা হয়েছে, ঘোড়ার কাছ থেকে একশো হাত, ঘোড়াও আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, ঘোড়া যথেষ্ট ছটফটে প্রাণী, সেজন্য তার কাছ থেকে একশো হাত দূরে থাকতে বলা হয়েছে। ঘোড়া পোষ্য প্রাণীও বটে, কিছু কিছু মানুষ ঘোড়া পুষে থাকেন, হয়তো পোষ্য যার সে তার ক্ষতি কোনো করবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো যেখানে অপরিচিত এরকম ক্ষেত্রে তার থেকে একশো হাত দূরে থাকাই ভালো, অর্থাৎ বেশ খানিকটা দূরে থাকার কথা বলা হয়েছে যাতে প্রাণে বাঁচা যায়, প্রয়োজনে যেন আমি প্রাণে বাঁচতে পারি। আবার শিংযুক্ত প্রাণীর কাছ থেকে দশ হাত দূরে, শিংযুক্ত প্রাণী যেমন আমাদের খুব কাছাকাছি জানি আমরা, গরু অনেক গরুই গুঁতিয়ে দেয় তার ফলেও মৃত্যু হতে পারে, তো এরকমই প্রাণীর কাছ থেকে বলেছে দশ হাত দূরে থাকো। তারা যেহেতু ঘোড়ার মতো অত দৌড়াতে পারবে না বা হাতির মতো বিশাল আকারের নয় যে খুব দ্রুত চলে আসবে, তার আমাদের একটা পদক্ষেপ আর তাদের একটা পদক্ষেপের মধ্যে অনেক তফাৎ, তো সেরকমই শিংযুক্ত প্রাণী তাদের কাছ থেকেও কিন্তু দূরে থাকতে বলা হয়েছে, কারণ তার থেকেও মৃত্যুর সম্ভাবনা আছে। এবং বলেছে যে মন্দ লোক দেখলে সে স্থান ত্যাগ করা উচিত, মন্দ লোক আমার ক্ষতি করবে, সেজন্য সেখান থেকেও দূরে থাকতে বলা হয়েছে। এরপরে সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত ন ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, এখানে সত্যম যুক্ত অপ্রিয়ম দিয়ে কিন্তু হয়েছে সত্যম অপ্রিয়ম, ময় হসন্ত নেই, সন্ধিটা ভাঙলে হবে সত্যম ময় হসন্ত যুক্ত অপ্রিয়ম। সন্ধি এখানে শেখার প্রয়োজন নেই, শ্লোকগুলো পড়ে ভালোভাবে বাংলাটা জানলেই হবে, তবু আমি বলে দিচ্ছি এটা এখানে আছে সত্যম অপ্রিয়ম। সত্যং হি ভূষণং পুংসং সত্যং হি পরমং বলম, অর্থাৎ সত্য বলা উচিত, প্রিয় কথা বলা উচিত, অপ্রিয় সত্য বলা উচিত নয়, সত্যই মানুষের অলংকার, সত্যই পরম বল, অর্থাৎ সবসময় সত্যের পথে চলা উচিত, ভালো কথা বলা উচিত, অপ্রিয় সত্য বলা উচিত নয়। অর্থাৎ কখনো কখনো হয়তো প্রয়োজনে বলতে হয় অপ্রিয় সত্য, সত্য সবসময় অপ্রিয়ই হয়, সবসময় সত্যিটা যে সকলের পছন্দ হবে সেটা নাই হতে পারে, কিন্তু তবুও সত্যই হচ্ছে মানুষের অলংকার, সেটাই হচ্ছে পরম বল। সব এমনিতেই দেখবে বলে থাকে যে সত্যি কখনো লুকিয়ে থাকে না, চাপা থাকে না, যতই মিথ্যা দিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করা হোক সত্যি কিন্তু একদিন একদিন ঠিক বেরিয়ে আসবে, অর্থাৎ সত্যির পথেই কিন্তু থাকা উচিত, জেনে শুনে কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া উচিত নয়। স্বর্দোষাহ পুরুষ নেহ হাতব্যা ভূতিমিচ্ছতা নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধ আলস্যং দীর্ঘ সূত্রতা, উন্নতিকামী পুরুষের নিদ্রা তন্দ্রা ভয় ক্রোধ আলস্য দীর্ঘ সূত্রতা, নিদ্রা অর্থাৎ ঘুম, তন্দ্রা অর্থাৎ নিদ্রাচ্ছন্ন, ভয় ক্রোধ অর্থাৎ রাগ, আলস্য অর্থাৎ অলসতা, আর দীর্ঘ সূত্রতা অর্থাৎ কোনো কাজকে অনর্থক দেরি করা, অর্থাৎ করছি করব এই হবে পরে হবে এরকম, এই ছটা দোষ ত্যাগ করা উচিত বা পরিহার করা উচিত। উন্নতকামী পুরুষের অর্থাৎ যে উন্নতি চাইছে, জীবনে কিছু ভালো যার করার ইচ্ছা আছে, যে পরিস্থিতিতে আছে সেখান থেকে আরও উন্নত জায়গায় যাবার ইচ্ছা আছে, অর্থাৎ জীবনে উন্নতি করতে যে চায়
সেরকম মানুষের নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ, আলস্য, দীর্ঘসূত্রতা এই ছটা জিনিস কিন্তু তাকে ত্যাগ করতে হবে। অর্থাৎ কাজ পেলে ঘুমিয়ে পড়লে বা তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রাচ্ছন্ন বা তন্দ্রা বা ঘুম ঘুম এরকম পরিস্থিতিতে খুব সাধারণ উদাহরণে যদি তোমাদের উদাহরণে দিই যে যার ইচ্ছা আছে ভালো রেজাল্ট করার সে যদি প্রতিদিনই পড়ার সময় ঘুমিয়ে পড়ে বা ঘুম ঘুম চোখে পড়ে তাহলে কি তার পড়া হবে, পড়াটা ঠিকঠাক পড়া হবে, পরের দিন কি সেটা আদৌ মনে থাকবে? হবে না। তার জন্য তাকে ভালোভাবে মন দিয়ে পড়তে হবে, তবেই সেটা পরের দিন মনে থাকবে। এছাড়া ভয়, ভয় পেলে সবসময় চলবে না, যেটা আমি পারবো কি পারবো না, আমাকে ভাবতে হবে যে আমি পারবো, কেন পারবো না, তাহলে সেই ভয়টা আমাকে ত্যাগ করতে হবে। ক্রোধ, রাগ, কথায় কথায় রাগ করলে চলবে না, যেটা হচ্ছে না রাগ হয়ে যাচ্ছে, চেষ্টা করতে হবে যে নিশ্চয়ই পারবো, তার জন্য রাগ করলে হবে না। অলসতা, অলসতা মানে আলস্য বা অলসতা, কোনো একটা কাজ করতে পরে করব এরকম যে অলস যে ভাব। আর দীর্ঘসূত্রতা, এই বললাম এটাও অলসতার সাথেই কিছুটা নির্ভরশীল, যে কোনো কাজটা এখন না করে সেটা পরে করব, ফেলে রাখা, অনর্থক সেটাকে আজ না করে ঠিক আছে কালকে করে নেব, এভাবে অলসতার কারণে যে সেটাকে দেরি করা এটা হচ্ছে দীর্ঘসূত্রতা। তো এই জিনিসগুলো কিন্তু ত্যাগ করতে হবে, তবেই কিন্তু জীবনে উন্নতি করা যাবে। যেমন বললাম তোমাদের ক্ষেত্রে যদি কেউ মিডিয়াম রেজাল্ট করো যে হ্যাঁ ঠিকঠাকভাবে পাশ করেছো, তার যদি ইচ্ছা থাকে হ্যাঁ এবার আমি স্ট্যান্ড করব, 1 থেকে 10-এর মধ্যে আসব, তাহলে তাকে সে যেমন পড়াশোনা করছো সেই তুলনায় তাকে অনেকখানি বেশি পড়াশোনা করতে হবে। তাহলে তার জন্য তাকে আগের তুলনায় বেশি পড়তে গেলে অনেক বেশি মন দিতে হবে এবং তার সাথে সাথে এই যে জিনিসগুলো আছে সেগুলো ত্যাগ করতে হবে, তবেই কিন্তু তার জীবনে উন্নতি হবে। উন্নতি বলতে তার রেজাল্ট আরও আগের থেকে ভালো হলো, সেটাই তার কাছে উন্নতি। এভাবে প্রত্যেকটা মানুষের নিজের নিজের অবস্থা থেকে উন্নতি করতে গেলে এই সমস্ত যে ছটা জিনিস সেগুলো ত্যাগ করতে হবে। আর 10 নম্বর শ্লোক হচ্ছে উদ্যম সাহসং ধৈর্যং বুদ্ধি শক্তি পরাক্রম স্বরেতে যত্র বর্তন্তে তত্র দেব সহায়কৃত। অর্থাৎ উদ্যম, সাহস, ধৈর্য, বুদ্ধি, শক্তি এবং পরাক্রম এই ছটি যেখানে থাকে সেখানে দেবতারা সহায় হন। অর্থাৎ আগেরটা ঠিক উল্টো, আগেরটা ঠিক উল্টো, যেখানে উদ্যম, সাহস, ধৈর্য, বুদ্ধি, শক্তি এবং পরাক্রম এগুলো দরকার, কোনো কাজ করতে গেলে সাহস দরকার, ধৈর্য দরকার, বুদ্ধি দরকার, শক্তি দরকার, উদ্যম অর্থাৎ কাজটা করার ইচ্ছা থাকা দরকার, পরাক্রম অর্থাৎ বললাম সেটা করার মতো তার ক্ষমতাও থাকা দরকার। তো এইগুলো, এই ছটা জিনিস যেখানে থাকে সেখানে দেবতারাও সহায়ক হন, অর্থাৎ সেই কাজটা তাকে করতে কিন্তু কেউ আটকাতে পারে না, সে কাজে সফল হবেই। শ্লোকগুলো খুব ভালোভাবে পড়বে, বাংলা অনুবাদ খুব ভালোভাবে মুখস্থ করবে, লিখে লিখে পারলে করবে,